পেশায় সুনামধন্য আইনজীবী কিন্তু সে পরিচয় ছাপিয়ে দেশ বরণ্য রাজনীতিবিদ তিনি মহান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সঙ্গে থাকলেও তিন দফা দল পালতে বিএনপি জাতীয় পার্টি পরে আবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন এই নেতা ক্যারিয়ারের সূচনা লগ্ন থেকে নানাবিধ কর্মকাণ্ডের কারণে যেমন নন্দিত হয়েছেন আবার বারবার দল বদলে হয়েছেন সমালোচিত তিনি ব্যারিস্টার মৌদুদ আহমদ উনিশশো সালের চব্বিশে মে নোয়াখালীর কোম্পানিগঞ্জে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন মৌদুদ আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে লন্ডন থেকে বার এট ল ডিগ্রি অর্জন করেন তিনি এরপর দেশে এসে উচ্চ আদালতে দায়িত্ব পালন শুরু করেন ব্যারিস্টার মৌদুদ রাজনীতির শুরুটা হয় আওয়ামী লীগের হাত ধরে মুক্তিযুদ্ধের আগে তিনি কাজ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে উনিশশো সাতাত্তরের পর মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের উপদেষ্টা থাকা অবস্থায় মন্ত্রিত্ব পান এরপর তাকে দায়িত্ব দেওয়া হয় উপপ্রধানমন্ত্রীর এমনকি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এই মৌদুদ আহমদ জিয়া নিহত হওয়ার পর হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় এলে উনিশশো সালে তথ্যমন্ত্রী হন তিনি এরপর কয়েক দফায় উপপ্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ও পরে উপরাষ্ট্রপতির দায়িত্ব পান এই রাজনীতিবিদ উনিশশো নব্বই সালে এরশাদ সরকারের পতন হলেও থেকে যান জাতীয় পার্টিতেই পরে উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তৎকালীন বিরোধী দল বিএনপিতে যোগদান তিনি স্থায়ী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন এই নেতা শিল্প পরিকল্পনা আইন বিচার ও সংসদ বিষয়ক বিদ্যুৎ পানি রেল সড়ক ও যোগাযোগ এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার মদুদ আহমদ অন্যদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে পাঁচবার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি জীবনের পড়ন্ত সময়ে শারীরিক নানা জটিলতায় ভুগেছেন তিনি আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা